নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হোম তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইমোর্স রয়েছে তো চলো শুরু করা যাক আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো কিসের ওয়েট করছো সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর পাশে থাকা আইকনটা অল অপশনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক তো এই ভিডিওতে কিন্তু আমরা কথা বলতে চলেছি ইস্টবেঙ্গল অর্থাৎ এসসি ইস্টবেঙ্গলের বর্তমান স্যার রবি ফাউলারের সেই বিতর্কিত মন্তব্যের পর ইস্টবেঙ্গল প্রাক্তনীরা কি কি বললেন বিশেষ করে বলতে পারো সুভাষ ভৌমিক এবং দীপেন্দু বিশ্বাসের মতো লোক তারা কি কি বললেন এবং এই ব্যাপারটাকে কীরকমভাবে দেখছেন সেই ব্যাপারে কিন্তু ইন ডিটেলস আলোচনা করব এবং তার পাশাপাশি তোমরা অর্থাৎ ইস্টবেঙ্গলের ডাই হার্ট ফ্যান বা ডাই হার্ট সাপোর্টার্সরা এই ব্যাপারটাকে কিভাবে দেখছো সেই ব্যাপারটাও কিন্তু আমি জানতে চাইলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে হেড হেডস্যার অর্থাৎ বর্তমান হেড কোচ রবি ফলার সেই মন্তব্যকে তোমরা কিভাবে কি চোখে দেখছো তো প্রথমেই বলে রাখি যারা জানেন না যে কি ছিল সেই মন্তব্য তো ম্যাচ হারার পর কিন্তু তিনি বলেছেন যে কিছু কিছু ভারতীয় প্লেয়ারদের দেখে মনে হচ্ছে যে তারা কোনো দিন কোনো কোচের আন্ডারে খেলেনি বা কোনো দিন কোনো কোচ তাদের কোচিং করাননি মানে এরকম একটা বেফাস মন্তব্য কিন্তু করে বসেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার যার পরে কিন্তু সুভাষ ভৌমিকের মতো ব্যক্তিত্ব বলেছেন যে তিনি আগেই বলেছিলেন যে ইস্টবেঙ্গল ছ সাত নম্বরে বা পাঁচ ছ নম্বরে শেষ করবে এবং রবি ফাউলার দায়িত্ব নেওয়ার পর যে সব বিদেশি এনেছেন তিনি ভেবেছিলেন যে তারা ম্যাচ পার্থক্য গড়ে দেবেন কিন্তু পরপর দুটি ম্যাচ হারার পর তিনি খুব হতাশ এবং তারপর তিনি এই যে মন্তব্যটা করেছেন সেটা সত্যি প্রত্যেকটা ভারতীয় প্লেয়ারের জন্য অপ্রত্যাশিত এবং অপমানজনক যেসব প্লেয়ারদের নিয়ে আরও পাঁচ ছ মাস কাজ করতে হবে তাদের সম্পর্কে একজন কোচ কিভাবে এরকম মন্তব্য করতে পারেন তিনি কিন্তু এই কথাটাও বলেন এবং তার পাশাপাশি কিন্তু তিনি বলেন যে এই মন্তব্য শোনার পর প্রত্যেকটা ভারতীয় প্লেয়ারের যারা এসসি ইস্টবেঙ্গলের সাথে যুক্ত তাদের কিন্তু মনোবল ভাঙতে বাধ্য অর্থাৎ মোট কথা তিনি কিন্তু কোনোভাবেই এরকম অপমানজনক একটা মন্তব্য মেনে নিতে পারছেন না তার পাশাপাশি কিন্তু দীপেন্দু বিশ্বাসও ঠিক একই রকম সুরে কিন্তু এই কথাটার প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে স্বদেশী ফুটবলারদের নিয়ে যে মন্তব্য করা হয়েছে তা সত্যি কাঙ্ক্ষিত নয় এবং যেই ফুটবলারদের নিয়ে তাকে কাজ করতে হবে তো তাদের কিন্তু এরকম মন্তব্য করা ঠিক নয় এবং তার ওপর যদি দুটো ম্যাচ খেলার পরই তাদের ওপর যদি ভরসা না রাখেন তাহলে কিন্তু মাঠে তার প্রভাব পড়বে এটা কিন্তু একটা লং মৌসুমে এরকমটা চলতে পারে না এরকমও কিন্তু তিনি বলেছেন এবং গত বছর মহামেডান দুটি ম্যাচ হারার পর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তিনি কিন্তু মনে করছেন যে এসসি ইস্টবেঙ্গলও ঠিক একই রকমভাবে আইএসএলে ঘুরে দাঁড়াবে তো এরকমই কিন্তু মন্তব্য করছেন ইস্টবেঙ্গলের প্রাক্তনীরা তো আমাকে যদি বলো আমি কিন্তু বলবো এরকম একটা মন্তব্য করা সত্যি ঠিক হয়নি তো তোমরা কী বলছো অবশ্যই কমেন্টে জানাও তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানতাম তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি যদি বোঝাতে পেরেছি অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে বন্ধু বাসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলে আইকনটা অল অপশনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও তো চলো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে বড় ভিডিও তাই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ